عليكم السلام ورحمة الله وبركاته. রিফাত প্রধান সম্পাদক ভাই একটা প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, রাসূল ইসলামের সমরণশীল ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা। প্রিয় ভাই, খুব ভালো করে কথাটা মনে রাখবেন। আমরা সবাই জানি কিয়ামতের দিনে রাসূল সাম আল্লাহর নির্দেশে আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। তো সুপারিশের প্রার্থনা আমরা কার কাছে করব? খুব ভালো করে মনে রাখবেন, যতদিন বেঁচে থাকেন যাতে ভুল না হয়। দোয়া তো আমরা অবশ্যই করবো, কিন্তু দোয়াটা করবো আল্লাহর কাছে। আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ, কেয়ামতের দিন আপনার হাবিবের সুপারিশ আমার জন্য নসিব করেন, এটা বলতে পারি। কিন্তু এই কথা বললে, হে আল্লাহ, হে রসুল, আমার কালকে আমাদের সুপারিশ করবেন, এটা বলতে পারবো না। কারণ সুপারিশের সুপ্রিম পাওয়ারটা হলো আল্লাহর আল্লাহর হাতে। আল্লাহ রসুলকে সুপারিশের অনুমতি দিবেন, তিনি সুপারিশ করবেন, তবে এই সুপারিশ আল্লাহর অনুমতির পরেই রসুল ইসলাম সুপারিশ করেন, তার আগে না। তাই আমরা আল্লাহকে বললো, ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে কেয়ামতের দিন এই কঠিন দিনে আপনার নবীর সুপারিশ আমার জন্য নসিব করেন, আপনার হাবিবের সুপারিশ আমার জন্য নসিব করেন। এইভাবে আমরা বলতে পারবো, এটা বললে কোনো গুণা হবে না, বরং এটাই হলো নিয়ম। তবে আমরা রসুলকে বলি, হে রসুল, তুমি আপনি আমার সুপারিশ করে নিয়ে যাবেন, এটা বলবো না। এটা বললে শিরিক হবে। আল্লাহ তাআলা আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।